এক্সেল হলো একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এর সাহায্যে আপনি হিসাব নিকাশের কাজ যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ বের করা পার্সেন্টেজ বের করা সহ ড্যাশবোর্ডের কাজ ডাটা এন্ট্রি সহ ডাটা অ্যানালাইসিসের কাজও করতে পারবেন। এর কলাম এবং রোয়ের মাধ্যমে ডাটা স্টোর করেও রাখা যায়। আজকের পর্বে আমরা শিখব এমএস এক্সেল ওপেন করা, এমএস এক্সেলের স্ক্রিন পরিচিতি, ডাটা তৈরি করা, ডাটা ডিলেট করা এবং এক্সিটের কাজ। তবে চলুন ভিডিওটি শুরু করি। এখন আমরা মাইক্রোসফট অফিস এক্সেল এই প্রোগ্রামটিকে ওপেন করব। এর জন্য আমাদেরকে ক্লিক করতে হবে স্টার্ট বাটন। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সেল 2016। আপনার কম্পিউটারে এক্সেল 2007, 10, 13 যে ভার্সনই ইনস্টল করা থাকুক না কেন এখানে এভাবে চলে আসবে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রামটি রান করবে। অথবা যদি আমরা এখানে সার্চ অপশনে গিয়ে লিখি EXCEL এক্সেল লিখলে আমাদের এখানে এক্সেল প্রোগ্রামটি চলে আসবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। এখন প্রোগ্রামটি ওপেন হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, যেমন বিলিং স্টেটমেন্ট, এক্সপেন্স রিপোর্ট, লোন অ্যামোটাইজেশন শিডিউল, সেলস রিপোর্ট সহ যে কোনো টেমপ্লেট নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে সেটাকে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। কিন্তু আমরা কাজ করব ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে। তো আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলাম, আমার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চলে আসলো। এখন এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের একেবারে উপরে যে অংশটা সেটি হচ্ছে টাইটেল। অর্থাৎ আমি যখনই প্রোগ্রামটিকে রান করব তখনই বুক ওয়ান নামে এখানে একটি টাইটেল চলে আসবে। কিন্তু যখন আমি এটাকে একটি নাম দিয়ে সেভ করব তখন এই বুক ওয়ানের পরিবর্তে সেই নামটি এখানে চলে আসবে। এখন এই টাইটেলের একেবারে বাম দিকে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার। অর্থাৎ আমরা কাজ করার সময় যে আইকনগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেই আইকনগুলো এই কুইক অ্যাক্সেস টুলবারে দেওয়া থাকে। যেমন সেভ, আন্ডো এবং রেডো এই কমান্ডগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি, তো এই আইকনগুলো এখানে দেওয়া রয়েছে। এবং টাইটেলের একেবারে ডান দিকে রয়েছে রিবন ডিসপ্লে অপশন। এখান থেকে আমরা শো ট্যাবে ক্লিক করলে আমাদের রিবনটি হাইড হয়ে যাবে। আবার যদি এখান থেকে ক্লিক করে যদি শো ট্যাব অ্যান্ড কমান্ডস ক্লিক করে আমাদের রিবনটা আবার শো করবে। এর পাশে রয়েছে মিনিমাইজ অপশন। এখানে ক্লিক করলে প্রোগ্রামটি না কেটে একেবারে নিচে জমা থাকবে। আবার যদি এটাকে আমরা ওপেন করতে চাই তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এটা আগের মতন চলে আসবে। এরপরে রয়েছে রিস্টোর ডাউন অপশন। এখানে ক্লিক করলে আমাদের প্রোগ্রাম উইন্ডোটি ছোট হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি ম্যাক্সিমাইজ অপশনে তো আমাদের প্রোগ্রাম উইন্ডোটি আগের মতন বড় হয়ে যাবে। এরপরে রয়েছে ক্লোজ অপশন। এখানে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটি এক্সিট হয়ে যাবে। এর নিচে রয়েছে ফাইল। ফাইলে ক্লিক করলে আমাদের নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো। ঠিক এমএস এক্সেল 2007 ভার্সনে এখানে ফাইলের পরিবর্তে রয়েছে অফিস বাটন, যেখানে ক্লিক করলেও ঠিক একই অপশনগুলো আমাদের সামনে শো করবে। এর পাশেই রয়েছে হোম ট্যাব, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। এখানে প্রতিটি ট্যাবে আমাদের অনেকগুলো ভিন্ন ভিন্ন ধরনের কমান্ড আমরা এখানে দেখতে পাবো। এই অংশটিকে বলা হয় রিবন। অর্থাৎ হোম ট্যাবের মধ্যে যে কাজগুলো রয়েছে এই রিবনে সেগুলো আইকন আকারে দেওয়া রয়েছে। ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ সকল ট্যাবে আমরা এই ধরনের কাজগুলো দেখতে পাবো। এরপরে রয়েছে সার্চ অপশন। যদি কোনো কমান্ড আমাদের সার্চ করে আনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা লিখে দিলে সেই কমান্ডটি তৎক্ষণাৎ এখানে চলে আসবে। এরপরে নিচে রয়েছে নেম বক্স। নেম বক্সে ক্লিক নেম বক্সে আমরা সেল অ্যাড্রেস দেখতে পাবো। অর্থাৎ আমরা যে ওয়ার্কবুক এনেছি সেখানে ক্লিক করলে যে সেলে ক্লিক করবো সেই সেলটির কলাম এবং রোয়ের যে নাম্বার সেটা নেম বক্সে চলে আসবে। এরপরে রয়েছে পাশেই রয়েছে ফর্মুলা বার। আমরা যে সেলে কিছু লিখব সেই লেখাটা আমাদের এই ফর্মুলা বারে শো করবে। অর্থাৎ আমরা যেখানেই ক্লিক করে কিছু লিখি না কেন এই ফর্মুলা বারে আমাদের লেখাগুলো শো করবে। এরপরে এই অংশটিকে ABCD এই অংশটিকে বলা হয় কলাম হেডিং এবং 1, 2, 3 এটাকে বলা হয় রো হেডিং। অর্থাৎ ABCD দ্বারা কলাম বোঝায় এবং 1, 2, 3 এগুলো দ্বারা রো বোঝায়। 1 এবং A এর বামে যে অংশটা রয়েছে এটাকে বলা হয় কর্নার বাটন। কর্নার বাটনে যদি ক্লিক করি আমাদের পুরো ওয়ার্কশিটটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা প্রোগ্রাম ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা একটি ওয়ার্কশিট এখানে পাব এবং এই ওয়ার্কশিটের প্রতিটি ঘরকে বলা হয় সেল, আর এটি হচ্ছে সেল পয়েন্টার।
এটি যখন উপরে চলে যায় মাউস পয়েন্টার তীরের মতন চিহ্ন এবং এটি যখন ওয়ার্কশিটে আনা হয় তখন এটি হয়ে যায় সেল পয়েন্টার। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্কশিটে অনেক সেল রয়েছে, তো আমরা একবারে সবচেয়ে শেষ যে রোয়ের সংখ্যা সেই রোয়ের সংখ্যায় যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অ্যারো ডাউন অ্যারো চাপ দিলে আমরা একেবারে শেষের রোতে আমরা চলে যেতে পারবো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 10,48,573টি রো রয়েছে এখানে, এবং আমরা যদি আবার এক নম্বর রোতে চলে যেতে চাই তাহলে কন্ট্রোল আপ অ্যারো যদি চাপ দেই কিবোর্ড থেকে তো আমাদের এখানে এক নম্বর রোতে চলে যেতে পারবো। এবং আমরা যদি একেবারে শেষের কলামে যেতে চাই তো কন্ট্রোল চেপে ডান পাশের যে অ্যারো রাইট অ্যারোতে চাপ দিলে আমাদের একেবারে শেষের যে কলাম রয়েছে সেটিতে অর্থাৎ XFD শেষের কলামে আমাদের সেল পয়েন্টারটি চলে গেল। আবার যদি আমি এক নম্বর কলামে আনতে চাই কন্ট্রোল চেপে ধরে লেফট অ্যারোতে চাপ দিলে আবার ঠিক এক নম্বর কলামে চলে আসতে পারবো। এবং প্রোগ্রামটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটি শিট এখানে শো করবে, কিন্তু যদি আমরা চাই পরবর্তীতে এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের শিট সংখ্যা বাড়তে থাকবে। কিন্তু যারা এমএস এক্সেল 2007 ভার্সনে কাজ করবেন ওপেন করার সঙ্গে সঙ্গেই এখানে তিনটি শিট শো করবে, কিন্তু 2016 ভার্সন এখানে আমাদের একটি শিটই শো করবে। তো আমরা চাইলে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে শিটের সংখ্যা বাড়াতে পারবো এবং এখান থেকে শিটের সংখ্যা কমাতেও পারবো। যে শিটের সংখ্যা আমরা কমাতে চাই সেটিতে ডান ক্লিক করে ডিলেটে ক্লিক করলে আমাদের শিটের সংখ্যা কমে যাবে। এক্সেলে সাধারণত এই কলাম এবং রোয়ের মাধ্যমেই ডাটাকে স্টোর করে রাখা হয়, এবং এখানে রয়েছে যে বার, এই বারটির মাধ্যমে আমরা ওয়ার্কশিটের যে অংশ স্ক্রিনের বাইরে চলে যায় সেই অংশটিকে টেনে আমরা স্ক্রিনের ভিতরে আনতে পারবো। এরপরে রয়েছে নিচে যে অপশন সেটা হচ্ছে নর্মাল ভিউ, এখানে ক্লিক করলে আমাদের ওয়ার্কশিটটি যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। যদি আমরা এখান থেকে পেজ লেআউট ভিউয়ে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি এক একটি ওয়ার্কশিট পেজ আকারে আলাদা আলাদা হয়ে গিয়েছে, এবং যদি আমরা ঠিক আগের নর্মাল ভিউয়ে আনতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে নর্মাল ভিউয়ে ক্লিক করলে আমাদের আগের অবস্থায় চলে যাবে। এরপরে রয়েছে জুম ইন জুম আউট অপশন, এখানে দেখতে পাচ্ছি পাশেই প্লাস আইকন, এখানে ক্লিক করলে জুম বড় হবে ওয়ার্কশিটের এবং মাইনাসে ক্লিক করলে জুম আউট অর্থাৎ জুম ছোট হতে থাকবে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা জুম বড় এবং ছোট করে এখান থেকেই নিতে পারবো। এরপরে নিচের যে অংশ সেটি হচ্ছে টাস্ক বার, এখানে আমরা এই স্টার্ট বাটন সার্চ অপশন সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম পিন অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখানে তারিখ রয়েছে। তো এই ছিল এক্সেলের যে স্ক্রিন পরিচিতি সেটি। তো আমরা এক্সেলে কিভাবে ডাটা এন্ট্রি করতে পারি বা ডাটা তৈরি করতে পারি আমি সেটি এখন দেখাবো। তো এক্সেলে ডাটা তৈরি করার জন্য আমরা যখনই ডাটা তৈরি করতে যাব তখনই আমরা এখানে কলাম এবং রোয়ের সমন্বয়ে ডাটাগুলো তৈরি করতে পারবো। তো আমি একটি ডাটা তৈরি করে দেখাচ্ছি, প্রথমে আমি সেল পয়েন্টার রাখি এভাবে ক্লিক করে। তো আমি একটি স্টুডেন্টদের ডাটা তৈরি করব, তো প্রথমে আমি নেম লিখলাম, এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি চেপে পরের সেলে আমরা যেতে পারবো। এরপরে আমরা লিখব ক্লাস, এরপরে ট্যাব কি চেপে পরের ঘরে গিয়ে আমরা রোল নাম্বার, এখন আমরা নামের ঘরে স্টুডেন্টদের নাম লিখব, যেমন PAYEL পায়েল ক্লাস 10 রোল নম্বর 1, এন্টার কি প্রেস করলে আমাদের নামের ঘরে আবার চলে আসবে। এরপরে মিতু ট্যাব কি চেপে এখানে ক্লাস 10 রোল নম্বর 2, এরপরে এন্টার কি প্রেস করলে আবার চলে আসবে। এভাবে আমরা ডাটাগুলোকে এন্ট্রি করতে পারবো। যদি আমি আরও একজনের ডাটা এন্ট্রি করি সেক্ষেত্রে আমরা এভাবে লিখার পর ট্যাব কি চেপে পরের ঘরে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লাস দিলাম 10 এবং এখান থেকে রোল নম্বর 3। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটা এন্ট্রি হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে সেভ করলে আমাদের ডাটাটা সেভ অবস্থায় থেকে যাবে। যদি আমরা এটাকে এভাবে সিলেক্ট করে এখানে হোম ট্যাবে ক্লিক করে এখান থেকে ক্লিক করে যদি আমরা এটিকে বর্ডার করে দিই, তো এখানে ক্লিক করলে আমাদের এটা বর্ডার হয়ে যাবে। অর্থাৎ এটি একটি ডাটা যেটি এক্সেলের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। এখন যদি আমরা এই ডাটাকে ডিলিট করতে চাই তাহলে আমাদের এখানে মাউসের বাম বাটন চেপে ধরে এই সবগুলো ডাটাকে সিলেক্ট করতে হবে এভাবে, এবং কিবোর্ড থেকে ডিলিট কি চাপলে আমাদের ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, এবং এখান থেকে নো বর্ডারে ক্লিক করলে আমাদের এই বর্ডারটাও থাকবে না। এখন যদি আমরা
প্রোগ্রামটিকে ক্লোজ করে দিতে চাই তাহলে আমাদের এখানে উপরে দেখতে পাচ্ছি ক্লোজ অপশন, এখানে ক্লিক করার পর আমাদের এখানে তিনটি অপশন আসবে, সেভ, ডোন্ট সেভ, ক্যান্সেল। যদি ফাইলটিকে আমি সেভ করে কাটতে চাই তাহলে সেভে ক্লিক করতে হবে, ডোন্ট সেভ অর্থাৎ ফাইলটিকে যদি আমি সেভ না করে এক্সিট করতে চাই তাহলে ডোন্ট সেভে ক্লিক করতে হবে, এবং ক্যান্সেলে ক্লিক করলে এই কমান্ডটি বাতিল হয়ে যাবে।